কার্যত বিজেপির কাঁধে ভর দিয়ে সপ্তমবার বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন নীতিশ কুমার সোমবার রাজভবনে নীতিশকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল এই নিয়ে টানা চতুর্থবার বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কিন্তু উল্লেখযোগ্যভাবে দুজন উপমুখ্যমন্ত্রী হচ্ছেন বিহারে উপমুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির তারকিশোর প্রসাদ এবং রেণু দেবী বিহারের ইতিহাসে এই প্রথম কোনো মহিলা বিধায়ক উপমুখ্যমন্ত্রী হচ্ছেন ফলে মুখ্যমন্ত্রী হলেও তাকে বিজেপির চাপিয়ে থাকতে হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমারের শপথ গ্রহণ জনাদেশ বিরোধী এই অভিযোগ তুলে শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করল আর জেডি মাত্র চল্লিশটি আসন পেয়ে কিভাবে মুখ্যমন্ত্রী শপথ নেওয়া যায় কার্যত এই প্রশ্নই ছুড়ে দিল আরজেডি শিবির জনাদেশ এনডিএ বিরোধী বেকার যুবক কৃষক শিক্ষকদের জিজ্ঞেস করুন তারা কি মনে করছেন মানুষ এনডিএর কার্যকলাপের জন্য তাদের উপর ক্ষুব্ধ আমরাই জনগণের প্রতিনিধিত্ব করছি এবং তাদের পাশে আছি জানানো হয়েছে আর জেডির তরফে দলের নেতা মনোজ ঝা জানান নীতিশ কুমারের শপথ একেবারেই জনাদেশ বিরোধী চল্লিশটা আসন নিয়ে একজন মুখ্যমন্ত্রী কিভাবে হতে পারে প্রশ্ন তার বিজেপির কথা মেনে চলা ছাড়া ওদের অন্য কোনো বিকল্প নেই আসন নিয়ে উনি মুখ্যমন্ত্রী স্বপ্নে বিভোর সেই স্বপ্নের স্ক্রিপ্ট আবার বিজেপির লেখা একটু অপেক্ষা করুন দেখতে পাবেন বিহারের জন্য বিজেপি কি কি করে মন্তব্য ঝায়ের